যাকে নিয়ে কোনো দিন আমি ভিডিও করি নেই তাকে নিয়ে আজকে আমি ভিডিও করতে চলে আসলাম। হ্যাঁ বন্ধুরা, আমি যাকে নিয়ে কোনো দিন, সত্যি বলছি, এতদিন ধরে আমি সীমা দিদিভাইয়ের ভিডিও দেখি, কিন্তু আমি সীমা দিদিভাইয়ের কথা কিচ্ছু বলতে তোমাদের পাশে আসি নেই। কিন্তু আজকে আমি দুদিন ধরে সীমাদির ভিডিও দেখেছি, মানে আগের থেকে দেখি, সেই জন্য বলছি যে কোনো দিন আমি সীমা দিদিভাইয়ের ভিডিও নিয়ে তোমাদের পাশে আসিনি, কিন্তু আজকে কয়েকটা ইনফরমেশন আমার পাশে চলে এসেছে, তো সেই জন্য আমি কয়েকটা কথা তোমাদেরকে বলতে আসলাম। তো সেটাই বন্ধুরা, সীমাদি এত কেন রেগে গিয়েছে, সীমাদি এত রাগার কারণটা কি, এত রাগ হওয়ার কারণটা কি, যে জায়গাতে সন্দীপ ভাইয়ের সাথে সীমাদির এত ভালো একটা রিলেশন ছিল, ভাই বোনের জায়গাতে, সেই জায়গাতে কেন এত সীমাদি রাগ হয়েছে, সব কিছুই আমার কাছে কথাগুলো চলে এসেছে, সেগুলাই নিয়ে তোমাদের কাছে বলতে আসছি। তো সেটা হলো, সন্দীপ ভাই যে গিয়েছে ক্যালকাতাতে, যাওয়ার পর অরিন্দমদার বাড়িতে গিয়ে এমন একটা মিটিং হয়েছে, যে জায়গাতে, যে মিটিংয়ে, যে জায়গাতে সীমা দিদি ভাইকে না ডেকে অন্য এক থার্ড পার্সন একজনকে ডেকে এনেছে আর কি, সেই জায়গাতে ডেকে এনে একটা ভিডিও হয়ে, একটা মানে মিটিং হয়েছে, সরি বন্ধুরা তোমাদেরকে আমি ভিডিও বলছি, অরিন্দম ভাইয়ের সাথে, অরিন্দম দাদার সাথে সন্দীপ ভাইয়ের যেই একটা মিটিং হয়েছে, সেই মিটিংয়ে যে থার্ড পার্সন এসেছে সেই কথাটা জেনে সীমা দিদি ভাই অনেকটাই রেগে গিয়েছে। তা কেননা রাগ হবে না, কারণটা কি, এত কিছু হয়েছে সীমাদিকে এত কিছু করতে হয়েছে সন্দীপ ভাইয়ের জন্য, যে জায়গাতে নিজের থেকে নিজের দিদিও সন্দীপ ভাইকে এতটা কিছু করে নাই, আমি সোনালী বোনের কথাই বলছি, তো সোমালি কিন্তু নিজের ভাইকে কোনো কিছুতে হেল্প করে নেই, সে জায়গাতে কিন্তু আমাদের সীমাদি অনেকটাই সন্দীপ ভাইকে হেল্প করেছে। এত বড় একটা অ্যালিগেশন লাগানো হয়েছিল গামলার তরফ থেকে সীমাদির উপরে, সেই কিছু কথা ভুলে গিয়েও সন্দীপ ভাইকে কিন্তু অনেকটাই সীমাদি হেল্প করেছে, সেই জায়গাতে আজ এত রাগ হওয়ার কারণটা, তো সেইটাই কি এত রাগ হয়েছে সেই জন্যই, যে কারণ আমরা সবাই জানি যে সীমাদি যখন কিছু একটা প্ল্যানিং করে বা সন্দীপ ভাই কিছু একটা প্ল্যানিং করে, যে কথাটাই ওরা মানে সন্দীপ ভাই কিছু একটা করতে যাচ্ছে সে কথাটা কিন্তু সীমাদিকে না জানিয়ে করে না, আর সীমাদিও কিন্তু সন্দীপ ভাইয়ের জন্য কিছু করতে যাচ্ছে সে জায়গাতে কিন্তু সীমাদিও সন্দীপ ভাইকে কোনো ইনফরমেশন না দিয়ে করে না, তো সেই জায়গাতে কেন আজকে সন্দীপ ভাই একা একা থার্ড পার্সন একজন মেয়ে লোককে নিয়ে এসে অরিন্দমদার বাড়িতে বসে মিটিং করেছে, সেই জায়গাতে কিন্তু একবারও সীমাদিকে জানানো হয়নি যে সীমাদি আমি ক্যালকাতা যাচ্ছি অরিন্দমদার বাড়িতে এই মিটিংয়ের জন্য, আমাদের মধ্যে এ একটা মানে অসুবিধা হচ্ছে বা তো তেমন অনেক কাজে থাকে, যে কাজ আমাদের মানে অন ক্যামেরায় বলে না বা ওয়াইটিতে বলে না, সেই মানে কথাগুলো কিন্তু আমাদেরকে না বললেও কিন্তু সীমাদির কাছে সবসময় সন্দীপ ভাই বলে যে সীমাদি আমি এই প্রসেসটা করতে চলছি বা আমি কোর্টে গিয়ে এই লিগ্যাল কাজটা করছি বা আমি অনেক কিছু কথা থাকে সেগুলো আমি তোমাদেরকে মানে সব কিছু ভেঙে ভেঙে বলছি না, তো সেই জায়গাতে সীমাদির কাছে কেন বলা হলো না। তো সন্দীপ ভাইকে আমি কিন্তু একদম অনেকটাই রাগ হয়েছি সেই জন্য, যে তোমাকে যদি সীমাদি এতটা হেল্প করতে পারে তুমি কেন সীমাদির কাছে সেই কথাটা বললে না যে আমি অরিন্দমদার বাড়িতে যাচ্ছি, আমি এই কাজের জন্য যাচ্ছি, আমি এই কাজ করব গিয়ে আমার এই কাজের জন্য অরিন্দম দাও কিন্তু হেল্প করবে, তো সেই জায়গাতে কেন সীমাদিকে একবারও জানানো হয়নি, তো সেই কারণেই কিন্তু সীমাদি অনেকটাই রাগ হয়েছে সন্দীপ ভাইয়ের উপর। আর হ্যাঁ, আরেকটা আমি শুনলাম যে সন্দীপ ভাই যখন এই ইসেতে চা খেতে ঢুকেছিল ধাবাতে, সেই জায়গাতে কিন্তু মেয়ে লোক একটার আওয়াজ শোনা গিয়েছিল। হ্যাঁ বন্ধুরা, যখন ওই যে ঘোড়াটা দেখিয়েছিল আমাদেরকে, সেই জায়গা যখন চায়ের কাপটা নিয়েছিল এমন একটা মানে আওয়াজ এসেছে, সেই জায়গাতে কিন্তু একটা মেয়ে লোকের আওয়াজ ছিল, সেই মেয়ে লোকটা কে ছিল,
হয়তো সীমাদি জেনে গিয়েছে যে সেই মেয়ে লোকটা কে ছিল, তার জন্য সীমাদি কিন্তু এত রাগ হয়েছে। তো সেটা রাগ হওয়ার কথা এই, কারণ সীমাদি এত হেল্প করেছে সন্দীপ ভাইকে, এত হেল্প করেছে, এত ভালোবাসা দিয়েছে, যে জায়গাতে কিন্তু সন্দীপ ভাই আমার টিনার সম্পর্কে যখন এই ঘটনাটা হয়েছিল তখন কিন্তু সন্দীপ ভাইয়ের সাপোর্টে কেউ ছিল না। নিজের বোন, জন্মদাতা নিজের মার মেয়ে, তাকেও কিন্তু, বোনকেও কিন্তু সাথে পায়নি, তখন পেয়েছে একমাত্র সীমাদিকে। তো সেই জায়গাতে সীমাদি এই সঙ্গীতা দিদি ভাইকে সন্দীপ ভাই কোথায় থেকে মানে সঙ্গীতার সাথে পরিচয় হয়েছে, এই সীমাদি সঙ্গীতা দিদি ভাইয়ের সঙ্গে পরিচয় করিয়েছে, এই কেসটা কিন্তু এই সীমাদির জন্য সঙ্গীতা দিদি ভাই নিয়েছে, বা সঙ্গীতা দিদি ভাই এইভাবে সবাইকে বলে দিয়েছে অন ক্যামেরাতে যে তোমরা কেউ ভয় পাবে না, সন্দীপ ভাইয়ের সাথে আমি আছি। তো সেই জায়গাতে সঙ্গীতা দিদি ভাই একদম স্পষ্ট করে দিয়েছে আমাদের সবাইকে যে তোমরা একদম নিশ্চিন্তভাবে থাকো, সন্দীপের জন্য বা কিষানুর জন্য তোমরা কেউ আর চিন্তা করতে হবে না। সেই জায়গাতে সঙ্গীতা দিদি একদম স্পষ্ট করে বলে দিয়েছে আমি আছি, যে জায়গাতে যেই কিছু করতে হয় সেই জায়গাতে আমি আছি, সব কিছু আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি, আর কিষানুকে নিয়ে তোমরা কেউ ভয় পাবে না। সেই জায়গাতে কিন্তু সন্দীপ ভাই অনেকটাই ভুল করেছে কলকাতায় গিয়ে সীমা দিদি ভাইকে কিছু না জানিয়ে। তো সেটা আরও কেন কি হচ্ছে, কি কারণে গিয়েছে আর কি কথা হয়েছে সব কিছু তোমাদেরকে আমি তুলে ধরবো। তো চলো, আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছে, আজকের জন্য ভিডিওটা আমি এখানেই রাখলাম। কালকে আবার নতুন দিনে নতুন একটা ভিডিও চলে আসবে, আর প্লিজ তোমাদের যদি কিছু জানতে হয় আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকের জন্য এখানে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট, বাই বাই।